আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য নিত্যপণ্যের দাম কমানো, রাজস্ব বাড়ানো ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কমানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী অর্থ বছরের বাজেট সুপারিশ মালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির বক্তারা বলেন, ভোক্তার উপর মূল্য বাড়িয়ে বিদ্যুতের দাম সমন্বয় না করে ক্যাপাসিটি চার্জ থেকে সরকারের বের হয়ে আসা উচিত। ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সোমবার আসন্ন বাজেটে সুপারিশমালা নিয়ে সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এ সময় ছয়টি নীতিমালার উপর আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সামাজিক খাতের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং পরিবেশগত কিছু কনসার্নটি রয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও দেশে তার সুফল মিলছে না। সয়াবিন অয়েল যেটা কিনা আমরা আমদানি করে থাকি, সেখানে দেখুন বিশ্ব বাজারে যে দাম সেটা কিন্তু এখন নিচের দিকে, বরাবরই কিন্তু বাংলাদেশে দামটা বেশি ছিল এবং এখনো বেশি রয়েছে। সব সময় আমরা যে বিশ্ব বাজারকে দোষারোপ করব সেটি নয়, আমাদের নিজস্ব যে বাজার ব্যবস্থাপনা দুর্বলতা রয়ে গেছে, যার ফলে কিনা যে কোনো ধরনের সংকট হলেই সেখানে সেই সংকটের সুযোগ নিয়ে এক একটা পণ্য আমদানি করে থাকে, তারাই কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে বড়দের প্রভাবে বাজার ব্যবস্থাপনা ক্রমেই দুর্বল হচ্ছে, বিদ্যুৎ খাতে সরকারের চলমান নীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি। ভোক্তার উপরে যে মূল্য বাড়িয়ে যে ভর্তুকি সমন্বয়, আমরা মনে করি যে এটি সঠিক পদক্ষেপ নয়। আমরা মনে করি যে বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে যে বাড়তি ভর্তুকি দেওয়া হচ্ছে এটা পুরোপুরি ভাবে এই দুটো খাত, এই দুটো উপখাতে প্রক্রিয়াগত বিভিন্ন রকমের দুর্বলতার জন্য এবং যে এক্সেস ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং তার জন্য যে পরিমাণ আসলে বাড়তি এখন ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, এর দায় কেন ভোক্তা নেবেন, এটি আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য না। নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবস্থা বিবেচনায় নিয়ে বেসরকারি পর্যায়ে মজুরি সমন্বয় করে বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার সুপারিশও করেন এই গবেষণা পরিচালক। বেসরকারি খাতের জন্য অনতি বিলম্বে একটি স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া দরকার। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।